আমাদের ঘাড়ে একটা, সামনের দিকে ঘাড়ে একটা স্টার্নোপিউরোনাস্পিড মাসেল থাকে, এবং এই মাসেল গুলো প্রায় হর হামেশা স্পাজম হয়ে থাকে। আপনি যেমন বলছিলেন যে ঘুম থেকে ওঠার সময় বা যে কোনো কারণে প্রচুর পরিমাণে এই যে নেক মাসেলে স্পাজম হয়ে থাকে, খুব কমন একটি প্রবলেম, বাট খুব কষ্ট দিয়ে থাকে মানুষকে, যদি একটু কারণগুলো বলতেন এবং এ থেকে আসলে মুক্তির উপায় কি? জি ধন্যবাদ। যথার্থই বলেছেন, আমাদের ঘাড়ের দুই পাশে দুইটা শক্ত মাংসপেশি, যেটা আমাদের ঘাড়ের স্টেবিলিটি দেয়, মাথাটাকে সোজা করে রাখতে পারি এই মাংসপেশির কারণেই। এটাকে আমরা স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসেল বলি। তো এটা দেখা যায় যে আমাদের পোশচারাল বা অবস্থানের কারণে, ভুল দেহভঙ্গির কারণে অনেক সময় এটা একই পোশচারে থাকতে থাকতে দেখা যায় আমাদের মাথার একটা ওজন আছে, সেটা এই মাংসপেশিটা ক্যারি করে। আবার আমরা একই পজিশনে দীর্ঘক্ষণ কাজ করছি, এভাবে প্রতিনিয়ত কাজ করতে করতে মাথার ওজনটাও ক্যারি করতে এই মাংসপেশিগুলো ফ্যাটিক হয়ে যায়। তো একটা সময় যে যখন সে আর ক্যারি করতে পারে না, তখন সে স্পাজম ডেভেলপ করে, এই মাংসপেশিটা শক্ত হয়ে যায়। তো এটা আসলে আমাদের পোশচারাল কারণে হয়, এটা কাজের সাথে রিলেটেড, আমাদের অবস্থানের সাথে রিলেটেড। তো এটার ক্ষেত্রে পরিত্রাণের উপায় হলো মূল যে বিষয়টা, আমাদের একই পোশচারে দীর্ঘক্ষণ কাজ করা যাবে না। আমরা বলি যে আধা ঘন্টা 40 মিনিট পরে একটু ব্রেক নেওয়া, কাজের মধ্যে আমাদের ঘাড়ের যে সার্ভিক্যাল স্পাইনের যে নর্মাল রেঞ্জ অফ মোশন আছে, যেটা আমরা বলি ডানে বামে উপর নিচ চারিদিকে নেওয়া, একটু মুভমেন্ট করা, তাহলে মাসেলগুলো রিল্যাক্স থাকে, লিগামেন্টগুলো রিল্যাক্স থাকে, ব্লাড সার্কুলেশন হয়। এছাড়া দেখা যায় যে অনেক সময় আমরা শোয়ার ক্ষেত্রে দেখবেন যে কেউ কেউ অনেক উঁচু বালিশ ব্যবহার করে, ডাবল বালিশ ইউজ করে, সেক্ষেত্রেও ঘাড়ের যে নর্মাল কার্ভাচার সেটা অনেক সময় স্ট্রেট হয়ে যায়। সেক্ষেত্রেও এই যে আমাদের স্ট্রাকচারাল চেঞ্জ হলো, যার ফলে মাংসপেশি লিগামেন্টগুলো অনেক সময় স্পাজম ডেভেলপ করে। তো এই ক্ষেত্রে আমরা বলি যে সাধারণত আমাদের নিয়ম হলো ঘাড়ের যে স্পাইন, সেখানে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাই যে এখানে দেখেন একটা কার্ভ আছে মাথার নিচ থেকে ঘাড়ের নিচ পর্যন্ত, এই যে কার্ভটা যেন মেনটেন হয়, বালিশটা এমন ভাবে ইউজ করা উচিত, সেটাকে আমরা বলি সার্ভাইকাল পিলো, মানে ঘাড়ের রিজনে কিন্তু বালিশের অবস্থান থাকতে হবে। কিন্তু এটা আমরা ছোটবেলা থেকে ওইভাবে অভ্যস্ত না, এটা অনেক সময় আমাদের এই মাসেল স্পাজমের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। কিছু আইটি প্রফেশনালস আছে বা এই ধরনের কাজের সাথে রিলেটেড আছে, যারা একাধারে 8 ঘন্টা 10 ঘন্টা একই পোস্টারে বসে কাজ করছেন, তো এনারাও এই কাজের একটা পর্যায়ে যে শেষের দিকে দেখা যায় হঠাৎ করে এই ধরনের স্ট্রাক হয়ে যায় বা ঘাড়ের মাসেলগুলো স্টিফ হয়ে যায়, এটাও কিন্তু এই দীর্ঘক্ষণ বসে থাকা এবং একেবারেই মুভমেন্ট না করা। তো এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে মূলত আমাদের পরিত্রাণের জন্য মাসেলগুলোকে অ্যাক্টিভ রাখতে হবে, মুভমেন্টের মধ্যে রাখতে হবে, সাথে সাথে আমাদের প্রপার পজিশন মেনটেন করে কাজগুলো করতে হবে। আর যদি একান্তই তখন খুব সিভিয়ার হয়ে যায়, তখন আমরা দ্রুত ফিজিওথেরাপির মাধ্যমে এই মাসেলটাকে রিল্যাক্স করে দিতে পারি। এখানে বেশ কিছু আমাদের ম্যাজিক্যাল ট্রিটমেন্ট রয়েছে, আমরা বলি ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মাসাজ দিয়ে, কিছু স্ট্রেসিং এবং কিছু হিটিং মেথড ইউজ করে দ্রুত আমরা এই মাসেলগুলোকে রিল্যাক্স করতে পারি। এরপরে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা পেশেন্টকে দিয়ে দিই, যাতে এটা রিপিটেশন না হয় বারবার। আর এছাড়াও অনেক সময় দেখা যায় যে খুব সিভিয়ার হয়ে গেলে সেক্ষেত্রে ব্যথানাশক ওষুধের প্রয়োজন পড়ে, মাসেল রিল্যাক্সিংয়ের প্রয়োজন পড়তে পারে।